বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের তৃতীয় রেঞ্জার এক্সচেঞ্জ কর্মসূচি 2019 মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ, শিশুশ্রম বন্ধ সহ সামাজিক সচেতনতা তৈরি করতে সুন্দর জীবনের জন্য অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এই অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ও ঢাকা বিভাগের গার্লস গাইডরা অংশগ্রহণ করেন। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান পিঠু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চল গার্লস গাইড আঞ্চলিক কমিশনার মোহাম্মদ সাম্মদ সাহারা খানম, জেলা গাইড কমিশনার ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস সিলা তালুকদার এবং স্থানীয় গাইড কমিশনার ও নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদিন আক্তার জাহান। অনুষ্ঠানে ঢাকা অঞ্চল এবং খাগড়াছড়ি জেলার রেঞ্জারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হয়। ঢাকা অঞ্চলের রেঞ্জারগণ বাল্য বিবাহ, শিশুশ্রম বন্ধ সহ সামাজিক সচেতনতা তৈরির বিষয়ে আলোকপাত করেন। অপরদিকে খাগড়াছড়ি জেলার রেঞ্জারগণ কিভাবে বাঁশের ভিতর ভাত এবং মুরগির মাংস রান্না করতে হয় তা হাতে কলমে তৈরি করে দেখান। ওই বাটিটা কই ওই দিকে চলে যাও।